আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে যে গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে একটি এলিয়ান 2011 মডেলের গাড়ি আর 2016 সালে রেজিস্ট্রেশন করা। আপনারা এই গাড়িটির সঙ্গে আরও কয়েকটি গাড়ি একসঙ্গে দেখতে পারবেন। আপনারা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন, তাহলে আপনার পছন্দের একটি গাড়ি খুব সহজে পেয়ে যাওয়ার সুযোগ রয়েছে। এখানে একটি নিসান জুক গাড়ি রয়েছে, আপনারা কিন্তু একই ভিডিওতে এই গাড়িগুলো আপনারা দেখতে পাবেন। আমি এর জন্য বলছি অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন। এই গাড়িটি হচ্ছে জি গ্রেডের একটি গাড়ি, আর জি গ্রেডের গাড়িতে যে ফিটিংসটি থাকে ভিতরে বিস্কিট কালার হবে এবং পুশ স্টার্টের অপশন থাকবে, সে অপশন কিন্তু আমি এই গাড়িটির সঙ্গে পেয়ে যাচ্ছি। ভালো কোয়ালিটির একটি এলিয়ান গাড়ির ফ্রন্ট ভিউটা আপনারা দেখতে পাচ্ছিলেন, আমি একটু গাড়িটির ব্যাক সাইডের ভিউটা দেখানোর চেষ্টা করব। দেখছিলেন ব্যাক সাইডের ভিউ, 2011 মডেল 16 রেজিস্ট্রেশন করা একটি এলিয়ান গাড়ি। আপনারা অনেকে এই কম বাজেটের ভালো এলিয়ান খুঁজছিলেন, জি প্যাকেজের এলিয়ান খুঁজছিলেন, তাদের জন্য এই গাড়িটি। এই গাড়িতে রয়েছে 60 লিটারের একটি সিএনজি সিলিন্ডারের ব্যবহার, সেই অপশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই গাড়িতে। এই গাড়িটির সাইডের গ্লাস এবং পিছনের যে গ্লাসগুলি, এগুলো অরিজিনাল টিন্টেড গ্লাস বা প্রাইভেসি গ্লাস বা ব্ল্যাক কালার গ্লাস যেটাই বলি, সেই ভালো ফিটিংসগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই গাড়িটির সঙ্গে। দেখছিলেন পিছনের ফুল ভিউ, আমি একটু ব্যাক ডোরটি খুলে একটু ভিতরে ভিউটা আপনাদেরকে এক ঝলক দেখাতে চাই। আমি দেখছিলেন ব্যাক সাইডের ভিউ, এখানে সিএনজির অপশন রয়েছে, সেই ব্যাপারটিও আপনাদেরকে একটু দেখিয়ে রাখছি। বিস্কিট কালার ইন্টেরিয়ারের ভিউটা দেখছিলেন, প্রত্যেকটি ভাস যথেষ্ট ভালো রয়েছে, কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই দেখাচ্ছে, সেই ভিউটাও আপনাদেরকে দেখিয়ে রাখছি। দেখছিলেন ব্যাক সাইডের ভিউ, আর এটি কিন্তু নিউ শেপের গাড়ি, কারণ 2010-এর পর থেকেই কিন্তু আমরা আলাদা একটি শেপ পেয়ে যাচ্ছি, এটা হচ্ছে নিউ শেপ, আর সেই নিউ শেপের ভিউটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছিলেন পিছনের ফুল ভিউ, আমি একটু গাড়িটির ভিতরের ভিউটা আপনাদেরকে দেখিয়ে রাখি, কারণ বিস্কিট কালার ইন্টেরিয়ার হলে কিন্তু গাড়িগুলো অনেক সুন্দর হয়, ভিতরটা দেখে অনেক ভালো লাগে এবং অনেক লাইট, ভিতরে অনেক লাইট হওয়ার কারণে আপনার জার্নিটা অনেক বেশি কমফোর্টেবল হবে। আমি একটু পুশ স্টার্টের অপশনটি আপনাদেরকে দেখাই। দেখছিলেন চমৎকার, অনেক ভালো ফিটিংসের একটি টয়োটা এলিয়ান 2011 মডেল 16 রেজিস্ট্রেশন করা গাড়ি। ভিতরে ড্যাশবোর্ড থেকে প্রত্যেকটা পার্ট যথেষ্ট ফ্রেশ রয়েছে, ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরার অপশনও আমরা দেখতে পাচ্ছি গাড়িটির সঙ্গে। আমি একটু গাড়িটির সামনে থেকে আরও একবার দেখানোর চেষ্টা করছি। দেখছিলেন গাড়িটির বাম দিক থেকে ফ্রন্টের ফুল ক্রসিং ভিউ, 2011 মডেলের এলিয়ান আর 2016 রেজিস্ট্রেশন করা, ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার, রয়েছে পুশ স্টার্টের অপশন, সব আধুনিক ফিটিংসের একটি গাড়ি। দেখছিলেন রয়েছে 60 লিটারের একটি সিএনজি সিলিন্ডারের ব্যবহার, আর এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 18,90,000 টাকা। তবে আলোচনা করা যাবে, যতটুকু সম্ভব কম প্রাইসে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এরপরে আরও একটি গাড়ি দেখাচ্ছি। ভিউয়ার্স, দেখছিলেন 2010 মডেলের একটি নিসান জোক গাড়ি, আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2015 সালে। অনেক কোয়ালিটি ফুল একটি ফ্রেশ গাড়ি দেখছিলেন, মেরুন কালার এক্সটেরিয়ার, আর ইন্টেরিয়ারটা অনেক বেশি সুন্দর হবে, কারণ সবচেয়ে হাই গ্রেডের গাড়িতে যে ফিটিংসগুলো থাকে সেই ফিটিংস রয়েছে এই নিসান জোক গাড়িটিতে। দেখছিলেন গাড়িটির ফ্রন্টের ভিউ, আর ফ্রন্টটা কিন্তু অনেক বেশি আধুনিক এবং অনেক বেশি সুন্দর। গাড়িটির যে লাইটটি রয়েছে, 3টি লাইটের স্টেপ রয়েছে গাড়িতে, এখানে একটি লাইট, এখানে একটি লাইট, নিচে একটি লাইটের অপশন রয়েছে, তার মানে 3 স্টেপের চমৎকার আধুনিক কোয়ালিটির একটি নিসান জুক গাড়ি আপনারা দেখছিলেন। ফিজিক্যালি দেখলে আপনাদের খুব বেশি ভালো লাগবে এই গাড়িটি, আমি আশা করব আপনারা অবশ্যই সরাসরি দেখার জন্য চলে আসবেন এই গাড়িটি। এটি হচ্ছে ছোটো একটি জিপ গাড়ি, আর যারা জিপ গাড়ি পছন্দ করেন, 1500cc জিপ পছন্দ করেন, তারা অবশ্যই এই গাড়িটি নিতে পারেন। আমি একটু গাড়িটির ব্যাক সাইডের ভিউটা দেখাবো আপনাদের। দেখছিলেন ডান দিক থেকে ব্যাক সাইডের ফুল ক্রসিং ভিউ, পিছনের সাইডটিও অনেক বেশি সুন্দর। এত চমৎকার গাড়ি, প্রাইস কিন্তু খুবই রিজনেবল। আমি ব্যাক সাইডের ভিউটা দেখাচ্ছিলাম ডান দিক থেকে, আমি এবার বাম দিকের ভিউটাও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আপনি যেন ঘরে বসেই পছন্দ করে চলে আসতে পারেন আমাদের সুপারকারে। আর ভিউয়ার্স, এখানে কিন্তু যে ব্যাক সাইডে যে ভিউগুলো দেখতে পাচ্ছি, পিছনের গ্লাস এবং সাইডের গ্লাস, এগুলো কিন্তু ফুললি টিন্টেড গ্লাস, অরিজিনাল ব্ল্যাক কালারের গ্লাস। আর এখানে যে লাইটের অপশনটি রয়েছে, এটি কিন্তু অনেক আধুনিক কোয়ালিটির একটি লাইটের ব্যবহার হয়েছে এই নিসান জুক গাড়িটিতে। আর এখানে কিন্তু পিছনের ডোরের হ্যান্ডেলটি কিন্তু একটু উপরের এখানে রয়েছে, যার কারণে দেখতেও খুব চমৎকার লাগে। আমি একটু গাড়িটির ব্যাক সাইডের ভিউটা দেখানোর আগে ভিতরের ভিউটা আপনাদেরকে একটু দেখিয়ে নেই।
দরজার প্যাডটি দেখে মনে হচ্ছে একটি নতুন গাড়ি দেখছেন। এখানে রেড ইন্টেরিয়ার, আমরা কিন্তু ভিতরটা ফুল রেড কালার ইন্টেরিয়ার পেয়ে যাবো। এখানে আমরা নিকেল হ্যান্ডেল পেয়ে যাচ্ছি, আর এই হ্যান্ডেলটি কিন্তু একটু আধুনিক কোয়ালিটির দেখতেই পাচ্ছেন। এবং ড্যাশবোর্ডটা যথেষ্ট ফ্রেশ অবস্থায় আমরা পেয়ে যাচ্ছি গাড়িটির সঙ্গে। রয়েছে ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরার অপশন এবং পুশ স্টার্টের অপশন রয়েছে, সেই অপশনটি আপনাদেরকে দেখিয়ে রাখছি। দেখছিলেন পুশ স্টার্টের সেই চমৎকার ব্যবহার। এবং এই গাড়িটির সঙ্গে রয়েছে সাউন্ড সিস্টেম কন্ট্রোলিং সুইচের অপশন। আমরা কিন্তু নিসান জুক গাড়িতে এই অপশনটি অ্যাভেলেবেল টাইম দেখি না, কিন্তু স্পেশালি এই গাড়িতে পেয়ে যাচ্ছি এই চমৎকার অপশনটি। আর ভিতরের যে মেরুন ইন্টেরিয়ারটা রয়েছে, এই ইন্টেরিয়ারের সঙ্গে কম্বিনেশন করে এই লেদার সিট কভারটি ইনস্টল করা হয়েছে, যার কারণে দেখতে খুব বেশি সুন্দর লাগছে এই নিসান জুক গাড়িটি। দেখছিলেন গাড়িটির ভিতরের ভিউ, আমি একটু বাইরে থেকে আরও একবার দেখাবো। দেখছিলেন গাড়িটির ফ্রন্ট সাইড থেকে আরও একবার। 2010 মডেল, 15 রেজিস্ট্রেশন করা, অনেক কোয়ালিটিফুল একটি নিসান জুক গাড়ি দেখছিলেন পুশ স্টার্টের। আর এই নিসান জুক গাড়িটির আস্কিং প্রাইস হবে 12,90,000 টাকা। তবে আলোচনা করতে পারবো, আলোচনা করে আরও কম প্রাইসে দিতে পারবো। এরপর আরও একটি গাড়ি দেখাচ্ছি। দেখছিলেন টয়োটা এক্স নোহা 2004 মডেলের গাড়ি, আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2009 সালে, যার কারণে আমরা পেয়ে যাচ্ছি 13 সিরিয়াল। অনেক কোয়ালিটিফুল ফ্রেশ একটি গাড়ি দেখছিলেন আমাদের সুপার কারে। ফ্রন্টের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। এই গাড়িটির ফ্রন্টে রয়েছে চমৎকার ফিটিংস। এই গাড়িটির যে হেডলাইটটি আমরা দেখতে পাচ্ছি, এটি কিন্তু ফুললি জাপানিজ গ্রিন সিলেকশনের এইচআইডি হেডলাইটের ব্যবহার হয়েছে এই গাড়িটির সঙ্গে। দেখছিলেন খুব চমৎকার একটি লাইট, নিচে ফগ লাইটের অপশন রয়েছে গাড়িতে। নিকেল, এখানে আমরা দেখতে পাচ্ছি নিকেল গ্রিলের ব্যবহার। এবং এখানে যে বাম্পারটি ইনস্টল করা রয়েছে, এটি অরিজিনাল চাইনিজ একটি বাম্পারের ব্যবহার হয়েছে, এবং কোয়ালিটিফুল অনেক দামি বাম্পারের ব্যবহার হয়েছে এই গাড়িটির সঙ্গে। দেখছিলেন ফ্রন্টের ভিউ, আমি একটু ব্যাক সাইডের ভিউটা দেখাতে চাই। দেখছিলেন টয়োটা নুহা 2004 মডেলের ব্যাক সাইডের ভিউ, আর ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর, কারণ এখানে যে লাইটগুলো ইনস্টল করা হয়েছে এগুলো আফটার মার্কেট থেকে নতুন ইনস্টল করা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। আর এটি হচ্ছে সবচেয়ে আধুনিক কোয়ালিটির এলইডি লাইটের ব্যবহার হয়েছে এই গাড়িটির সঙ্গে। এবং উপরে রয়েছে একটি স্পয়লার অপশন, আরও একটি রুববারের অপশন আমরা পেয়ে যাচ্ছি এই গাড়িটির সঙ্গে। রয়েছে ব্যাক সাইডেও বাম্পারের অপশন। পিছনের যে গ্লাসটি, সাইডের যে গ্লাস, ফুললি টিন্টেড গ্লাস, অরিজিনাল ব্ল্যাক কালারের গ্লাসের ব্যবহার হয়েছে এই গাড়িটির সঙ্গে। দেখছিলেন 2004 মডেল, 9 রেজিস্ট্রেশন করা এক্স নোহা গাড়ি। রয়েছে 90 লিটার একটি সিএনজি সিলিন্ডারের ব্যবহার, আর পেপার্সগুলো 2023 সালের জানুয়ারি পর্যন্ত আপ টু ডেট পেয়ে যাবেন এই গাড়িটির। তার মানে 40,000 টাকার একটা এক্সট্রা সুবিধা আপনি পেয়ে যাচ্ছেন আমাদের এই গাড়ি থেকে। 2004 মডেল, 9 রেজিস্ট্রেশন করা এক্স নোহা গাড়িটির আস্কিং প্রাইস হবে 12,90,000 টাকা। তবে এটি আলোচনা করতে পারবো, আলোচনা করে যতটুকু সম্ভব কম প্রাইজেই আপনাদেরকে গাড়িটি দেওয়ার চেষ্টা করবো, সেক্ষেত্রে চলে আসতে হবে আমাদের সুপার কারে। এরপরে আরও একটি গাড়ি দেখাচ্ছি। এখানে আমরা একটি অ্যাভেঞ্জার গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম, 2009 মডেল, আর 9 সালে রেজিস্ট্রেশন করা ব্ল্যাক কালারের 7 সিটের একটি গাড়ি দেখাচ্ছি। আমাদের এখানে 9 মডেলের একটি দেখতে পাচ্ছেন 7 সিটের, আরও একটি অ্যাভেঞ্জার রয়েছে 2012 মডেলের গ্রিন কালারের নিউ শেপের একটি অ্যাভেঞ্জার রয়েছে, আপনি চাইলে সেই গাড়িটিও নিতে পারেন, অপশন কিন্তু এখানে আরও রয়েছে। দেখছিলেন গাড়িটির ফ্রন্টের ভিউ, আমি একটু গাড়িটির ব্যাক সাইডের ভিউটা আপনাদেরকে দেখাবো। দেখছিলেন ব্যাক সাইডের ভিউ, অনেক বেশি স্টাইলিশ এবং খুব চমৎকার। 7 সিটের 1500 সিসির সবচেয়ে ভালো গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি। যারা 7 সিটের, যাদের ফ্যামিলি মেম্বার বলো, তারা এই গাড়িটি দেখতে পারেন আমাদের সুপার কারে। সিসি 1500 সিসি রয়েছে, আরও একটি বেটার ফিটিংস রয়েছে, সেটা আমি ভিতরে আপনাদেরকে একটু দেখাই। এই গাড়িটির ভিতরে দেখতে পাচ্ছেন বিস্কিট কালার ইন্টেরিয়ার, রয়েছে ডুয়েল এসির একটি চমৎকার ব্যবহার। আর ডুয়েল এসি থাকার কারণে আপনার এসি পারফরমেন্সটা অনেক বেশি বেটার পাওয়া যাচ্ছে এই টয়োটা অ্যাভেঞ্জার গাড়িটি থেকে। আমি একটু ভিতরের সামনের সিটের ভিউটা আপনাদেরকে দেখাই। আর গাড়িটির ড্যাশবোর্ডটা কিন্তু অনেক বেশি চমৎকার, রয়েছে ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরার সেই সুন্দর অপশনগুলি। দেখছিলেন ভিতরের ভিউ, আমি একটু সামনের ভিউটা আরও একবার দেখাবো। দেখছিলেন 2009 মডেলের একটি অ্যাভেঞ্জার, আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2009 সালেই, কারণ এই গাড়িগুলো জিরো মাইলেজের আসে আমাদের দেশে। আর এই গাড়ি কিন্তু ডুয়েল এসির খুব চমৎকার অবস্থায় রয়েছে, অরিজিনাল তেলে চালিত 7 সিটের একটি 1500 সিসির অ্যাভেঞ্জার গাড়ি দেখাচ্ছিলাম। ভিউটা অনেক বেশি স্টাইলিশ এবং অনেক বেশি সুন্দর। আর এই গাড়ির আস্কিং প্রাইস হবে 12,50,000 টাকা।
তবে আলোচনা করতে পারবো, আলোচনা করে আমরা আরও কম প্রাইজে দিতে পারবো, সেক্ষেত্রে চলে আসতে হবে আমাদের সুপারকারে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।